নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজয় মিছিল যাতে করা না হয় তার জন্য নির্দেশ দেন। কিন্তু সেই বিজয় মিছিল নিয়েই আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 35 নম্বর ওয়ার্ডে। রবিবার রাত্রে বাদ্যযন্ত্র ও ডিজে মাইক নিয়ে ওই ওয়ার্ডে বিজয় মিছিল করে একদল তৃণমূল কংগ্রেসের কর্মী। এই ব্যাপারে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সনদ বক্সী জানান, যারা মিছিল করেছেন তারা কেউ তৃণমূল কংগ্রেসের নয়। তিনি বিষয়টি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে জানিয়েছেন। প্রথমত বলি, এটা আমরা জানেন নির্বাচন কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রবল করোনা চলছে, করোনাতে দিদির নির্দেশ ছিল কেউ বিজয় মিছিল করতে পারবেন না। পার্টি অফিসের মধ্যে কেউ আবির খেলা বা যদি মিষ্টি বিতরণ এগুলো করা যায়, আমিও কাল একটু অফিসের মধ্যে একটু আবির আমরা কপালে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে, যেখানে আমাদের নেত্রী এবং আমার জেলার সভাপতি, আমরা কাল সংস্কৃত হলে মিটিংয়ে ছিলাম, আমরা সেখানে আমাদের নির্দেশ দেওয়া ছিল কোনো বিজয় মিছিল হবে না। কিন্তু এখন কিছু উৎসাহী মানুষ যারা পাঁচিলে দাঁড়িয়েছিল, যারা ভেবেছিল হয়তো বিজেপি আসবে না হয়তো তৃণমূল আসবে, এই সমস্ত মানুষ যারা অতি উৎসাহে সামনে একটা আবার পৌরসভা নির্বাচন এসে গেছে, এই জন্যে কিছু উৎসাহী মানুষ তারা নিজেদের এই বিজয় মিছিল করে ভাবছে যদি টিকিট পাওয়া যায়, সেই কারণে তারা দেখাতে গেছে। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে না, যারা জেলা সভাপতির নির্দেশ মানে না, তারা কি প্রকৃত তৃণমূল কর্মী কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস আমরা ওয়ার্ড থেকে শুরু করি জেলাতে, কিন্তু আমরা এই লোকগুলোর মুখ কোনদিন দেখতে পাইনি। হঠাৎ এখন দেখছি, হঠাৎ তৃণমূলকে খুব ভালোবাসছে, 19 সালেও এদের দেখা পাওয়া যায়নি, হঠাৎ 21 সালের পরে এরা ভেসে উঠেছে। তা আমি এটা আমাদের বিধায়ককে, আমি কাল রাত্রে যখন আমি ওয়ার্ড অফিসে এলাম, একটা পরেশ্বর একটা মন্দির উদ্বোধন ছিল, দুর্গা মন্দির, সেটা করে এসে অফিসে যখন বসলাম, আমাদের সবাই ফোন করছি, দাদা এরকম কী করে এটা কেন হলো? আমার ভাই, এটা আমি জানি না, আমি আমার জেলার যে এখন আমাদের বর্ধমান শহরের যিনি এখন বিধায়ক আছেন, আমি খোকন দাসকে জানিয়েছি, উনি বলেছেন ব্যবস্থা নেব, এই পর্যন্তই। কিন্তু এরা আমার কোনোদিন মিটিং মিছিল বা পার্টি অবস্থা দেখি না, এরা এখন করছে। কার নেতৃত্বে, কার নির্দেশে বিজয় মিছিল করা হয়, কোন ব্যক্তি করেছে তার নাম বলে তাকে আমি বড় করবো না, সে আমার পার্টির কোনো মেম্বারও নয়, একটা ওয়ার্ড কমিটি থেকে জেলা কমিটি কোনো জায়গায় তার কোনো জায়গায় নেই। সে কী জানি, সমাজসেবী না তৃণমূল কংগ্রেস কর্মী জানি না, কিন্তু তারা করছে। এটা ব্যাপারটা হচ্ছে, পার্টির মধ্যে বিশৃঙ্খলা করা এদের কাজ, এবং এরা বিজেপির হাত প্রতিবারই শক্ত করে। অতএব এরা এখনও সেটা চাইছে ওয়ার্ডে বিশ্বাস। দেখবেন কাল, গতকাল দেখেছিলাম একটা নাকি কর্মী সম্মেলন, এসটিএসের নাম দিয়ে আমার এলাকায় অনেক চাঁদাপত্র তোলা হয়েছে, আমাকে অনেকে ফোন করছিলেন, মানে এসব কী হচ্ছে ওয়ার্ডের মধ্যে? তা আমি এটা বিধায়ককে জানিয়েছিলাম, বিধায়ক নাকি সেটা বন্ধ করে দিয়েছেন, এবং তারপরে ওই ব্যক্তিরা এসব কাজ করছে, এটাই তো পেশা। সামনে দুর্গাপুজো আছে, মানুষকে কিছু বিভ্রান্ত করতে হবে, সবই তো বোঝেন, সেসব করে এইসব রাজনীতি সামনে রেখে কিছু উপার্জন চলছে এলাকায়। এদিকে আমি তৃণমূল কংগ্রেস কর্মীই নয়, ধরুন আপনি আমার কাছে এসেছেন, আমি ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি এসছেন, আমি যার বাইট নেবেন যে করছি, সে তো পার্টি কোনো পদেই নেই, সে ওয়ার্ড কমিটি বলুন, শহর কমিটি বলুন, জেলা কমিটি বলুন, কোনো সে পদে নেই, তাহলে তার নাম করে আমি তোমার চ্যানেল তাকে কেন ভাই বড় করব? এর কোনো পরিচয়ই নেই, এরা অবাঞ্ছিত কিছু লোক সোতে ঢুকে যায়, আবার সোতেই বেরিয়ে যায়, এরা আসবে যাবে থাকবে, এরাই ব্যাপার এদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।